জ্বালা করা, প্রচন্ড কষ্টকর। কি করব বুঝে উঠতে পারি না, জলে হাত দিয়ে রাখবো, পাটা দিয়ে রাখবো, কি করব। এই সমস্যাটা আমার কাছে এসেছে কমেন্ট বক্সে, সেটা নিয়ে আজকের ভিডিও। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আরেকটি কথা, সাবস্ক্রিপশনটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, আপনি নিশ্চিন্তে এখনই সাবস্ক্রাইব করে নিন। এবার চলে আসি মূল বিষয়বস্তুতে, অর্থাৎ হাত পায়ের জ্বালা করলে আমরা কি করব বা কিভাবে মুক্তি পাব। যদি অনেকের দেখবেন রাত্রির বেলা শুতে শোয়ার পরে হাত পায়ের তলাটা অসম্ভব জ্বালা করে, এটা বুঝতে পারে, তো সেটা যদি রাত্রির বেলা এই ধরনের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে বলবো শোয়ার আগে অবশ্যই স্নান করে নিন। সেই স্নানটা যেন গরম জলে কখনোই করবেন না, তার কারণ হচ্ছে গরম জল আমাদের শরীরের যে প্রাকৃতিক তেল সেটাকে কিন্তু শুষে নেয়, ফলে আপনার স্কিন শুষ্ক হয়ে যেতে পারে, ড্রাই হয়ে যেতে পারে। সেই জন্য অনেক সময় হয় রাত্রির বেলা স্নান করবো, একটুখানি ঠান্ডা জলটাকে একটু ঈশদুষ্ণ গরম করে নিই, কখনোই করবেন না। ঠান্ডা জলে স্নান করে শুতে পারেন, ঘুমানোর সময় ঠান্ডা জলে স্নান করে যদি আপনি শুতে যান তাহলে কিন্তু আপনার এই হাত পা জ্বালা করার যে ব্যাপারটা সেটা অনেকটাই কিন্তু কমে আসবে। অনেকের মধ্যে একটা প্রবণতা আছে বাথরুমে ঢুকলে অনেকক্ষণ ধরে স্নান করে, জল ঢালছে তো ঢালছে, সেক্ষেত্রে তাদেরকে বলি সেটা কিন্তু একদমই ঠিক নয়। তাতে হয় কি আপনার স্কিনটা ড্রাই হয়ে যায়, আর স্কিন ড্রাই হওয়া মানেই আপনার এই হাতের তলা পায়ের তলা জ্বালা করাটা বাড়বে। সেই কারণেই খুব অল্প সময়ের জন্য স্নান করুন, চট করে স্নান করে বেরিয়ে আসুন, প্রয়োজনে আপনি দিনে দুবার স্নান করুন, কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে যে স্নান করার একটা প্রবণতা সেইটা কিন্তু ঠিক নয় এই ধরনের রোগের ক্ষেত্রে। সমস্ত শরীরেই ময়েশ্চারাইজার, বডি ময়েশ্চারাইজার যেগুলো আছে সেগুলো, বডি ক্রিম যেগুলো আর কি, সেগুলো আপনি ইউজ করুন, তাতে করে আপনার স্কিনের যে সেলসগুলো সেইগুলোকে কিন্তু তরতাজা রাখবে এবং স্কিনকে শুষ্ক হতে দেবে না, ফলে আপনার এই জ্বলনটা কম হবে। যেই জায়গাটা আপনার হাতে পায়ে যদি জ্বলন হয় বা চুলকোয়, সেক্ষেত্রে আপনি ঘুমানোর আগে স্নান করে ভেজা শরীরেই বা দুপুরেও কেউ করতে পারেন, স্নান করে ভেজা শরীরেই কিন্তু ওই বডি ক্রিমটা বা ময়েশ্চারাইজারটা মাখতে হবে। যে কোনো দোকানে গিয়ে আপনি এটা বলবেন যে এই ধরনের সমস্যার জন্য যে ক্রিম আছে বা ময়েশ্চারাইজার আছে সেই জিনিসটা দিতে, আপনি সেই ময়েশ্চারাইজার ইউজ করলে অনেকটাই কিন্তু আরাম পাবেন। আরেকটি বিশেষ জিনিসের ঘাটতির জন্য কিন্তু আমাদের এই জ্বলনটা হয়, শরীরে যখন জল কমে আসে, জল শূন্যতা দেখা দেয়, তখনই কিন্তু শরীর, আমরা বলি দেখবেন শরীর কষে গেছে, এই ভাষাটা কিন্তু আমরা ইউজ করি, শরীর কষে গেছে, তো এই শরীর কষে গেলে কিন্তু এই জ্বলনটা হয়। সেক্ষেত্রে আপনি যদি একটু কম জল খান বা আপনার প্রবণতা থাকে কম জল খাওয়ার, তাহলে কিন্তু জলের মাত্রাটা একটু বাড়ান, বেশি পরিমাণে জল খান, তাহলে আপনার ওই শরীর কষে যাওয়া যেটা বা ভেতরে যে জল শূন্যতাটা সেটা কিন্তু আর থাকবে না, ফলে জ্বলনটা আপনার আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে বা হবেই না। সেই জন্য জলটা কিন্তু পরিমাণ মতো খেতে হবে, কম জল খেলে এই ধরনের সমস্যা দেখা দেবে। বেশি করে টক ফল খান, মানে সারাদিনে একটা টক ফল খান, ধরুন আঙুর, আঙুর খেলেন তিন চারটে, তারপর একটু জল খেলেন, এরকম এক ঘন্টা পর পর বারবার এই ধরনের খাবার খান, যখন আপনার এইরকম একটা জ্বালার সমস্যা দেখা দেবে আস্তে আস্তে কিন্তু এটা কমে যাবে। কিন্তু লক্ষ্য রাখবেন যাতে অ্যাসিডিটিটা না হয়, যার জন্য আপনার পেট খালি রাখা চলবে না, হালকা খাবার কিন্তু পেটে রাখতে হবে। খালি পেটে আপনি একমাত্র লেবুর শরবত খেতে পারেন, পাতি লেবুর শরবতটা খালি পেটে পেটে সকালে আপনি খেতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা অসুবিধে হবে না। একটু হালকা চিনি নুন দিয়ে পাতি লেবু চিপে রস করে জলের মধ্যে, এক গ্লাস জলের মধ্যে আপনি সেই শরবতটি কিন্তু খেতে পারেন, তাহলে আপনার এই জ্বলনটা অনেকটা কমে যাবে। আশা করি আজকের ভিডিও থেকে বোঝা গেল যে এই কটা নিয়ম যদি আমরা মেনে চলি, জল বেশি খেতে হবে, মিনারেল রয়েছে এরম জাতীয় খাদ্য বেশি খেতে হবে, টক ফল খেতে হবে, কিন্তু সেটা প্রচুর পরিমাণে নয়, অ্যাসিডিটি যাদের আছে বিশেষ করে তাদের জন্য বলছি যে প্রচুর পরিমাণে কিন্তু নয়, সামান্য পরিমাণে খাবেন, কিন্তু খালি পেটে খাবেন না। যদি খালি পেটে খেতে হয় তাহলে পাতি লেবুর শরবত খেতে পারেন, এছাড়া যে কোনো ফলই খালি পেটে কিন্তু খাবেন না। এক প্রসঙ্গেও দেখুন আবার প্রবাদ বচন একটি এসে যাচ্ছে, আমরা জানি খালি পেটে জল, ভরা পেটে ফল, তো সেই কথাটাই আবার বলছি,
যে ভরা পেটে খেতে হবে, কিন্তু সেটা অতিরিক্ত ভরা নয়, হালকা খাবার খেয়ে আপনি টক খেতে পারেন, আঙুর খেতে পারেন, জল খেলেন, এরমভাবে 1 ঘন্টা পরপর করলে আপনার এই ধরনের সমস্যাটা আর থাকবে না। স্নান করতে হবে প্রচুর পরিমাণে, এই নিয়মগুলো মানলে আপনার এই ধরনের সমস্যা দূর হবে। আশা করি যিনি কমেন্ট পাঠিয়েছিলেন তিনি উত্তর পেলেন, এই নিয়মটা মেনে চলুন, আশা করি আপনি ফল পাবেন, আপনি সুস্থ হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাবার আগে আবার মনে করিয়ে দিই, আপনি যদি এখনও এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে রাখুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসকে। নমস্কার।